দেখুন আজকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সরাসরি ওয়েবসাইটে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটিকে চেক করবেন যাতে আপনার অ্যাপ্লিকেশানটি লাস্ট পর্যন্ত বৈধ হয়েছে কি না সে বিষয়ে জানবেন আরেকটি বিষয় জানতে পারবেন দেখুন এখানে বলা হচ্ছে টু নো ইওর এক্সাম ডেট অ্যান্ড সিটি অ্যান্ড ডাউনলোড ট্রাভেল অথরিটি ফর এস সি এস টি ক্যান্ডিডেটস অর্থাৎ আপনার কোন শহরে এস টি ক্যান্ডিডেট আপনাদের যারা এস টি এস সি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কোথায় সিট পড়েছে এবং সেই সিট পড়েছে যেখানে সেখানে যাওয়ার জন্য যে ট্রাভেল অ্যালাওয়েন্স কথা বলা হয়েছে ট্রাভেল অথরিটি দেখুন এখানে বলা হচ্ছে যে টু নো ইওর এক্সাম ডেট অ্যান্ড সিটি অ্যান্ড ডাউনলোড ট্রাভেল অথরিটি ফর এস টি এস সি ট্রেনে যাওয়া আসার জন্য যে ব্যবস্থার কথা রেল আগেই বলেছিল সেই বিষয়টিই বলা হচ্ছে দেখুন সেন দুই দু হাজার আঠেরো নয় নয় দু হাজার আঠেরো তারিখে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা তরফ থেকে এবার চলুন দেখে নিই আমরা কীভাবে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটিকে চেক করতে পারবেন তার জন্য আমাদের প্রথমেই আপনি আপনার ওয়েবসাইটের এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে ডাব্লু 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 ডট এক্সাম প্রোগ্রাম এক্সাম ই এক্স এ এম পি আরও জি ডট কম এটাতে চলে আসবেন তাহলে সরাসরি এই পেজটি ওপেন হয়ে যাবে এরপরে দেখুন এখানে টু নো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় এখানে দেখুন রিমার্কস বলে একটি অপশান রয়েছে এই রিমার্কস অপশানে এসে এখানে দেখুন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে হোম পেজ সেখানে চলে এলাম এখানে দেখুন ক্যান্ডিডেট লগ ইন বলে একটি অপশান আছে এই ক্যান্ডিডেট লগ ইন অপশানে এসে আপনাকে আপনি কোন আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কোন অফিসিয়াল জোনের ক্ষেত্রে নির্বাচন করেছেন সেটিকে চুজ করতে হবে আমি কলকাতার তরফ থেকে চুজ করেছি তো আমি কলকাতার ওয়েবসাইটটি খুলছি দেখুন এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটটি খুলছে এই যে এইখানেতে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার একটি যেটি আপনি আপনার রেজিস্ট্রেশনের সময় পেয়েছিলেন সেটি এবং এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেওয়া হলে এরপরে ক্যাপচা যেটি থাকবে সেটিকে ইনপুট করার পর লগ ইন অপশানে গেলে আপনার দেখা যাবে যে কিভাবে আপনার ওয়েবসাইট আপনি যে অ্যাপ্লিকেশানটি করেছেন সেই অ্যাপ্লিকেশানটি আদেও বৈধ কি না এ বিষয়ে আপনি জানতে পারবেন এবার চলুন দেখে নিই কীভাবে আমার এস সি এস টি ক্যান্ডিডেটদের জন্য যে ট্রাভেল অথরিটি এবং এক্সাম ডেট এবং এক্সাম সিটির কথা বলা হয়েছে সেটি কীভাবে দেখবেন দেখুন ক্লিক হেয়ার টু ভিউ করা হলে এখানেও ক্যান্ডিডেট লগ ইনের অপশানটি আসছে অর্থাৎ ইউজার আইডি এখানে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ইনপুট করার পর পাসওয়ার্ড হিসাবে আপনার ডেট অফ বার্থ থেকে ইউজ করবেন অবশ্যই পাসওয়ার্ড হিসাবে ডেট অফ বার্থটিকে ইউজ করবেন এবং লগ ইন অপশানে গেলে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে কে যদি এস টি এস টি ক্যান্ডিডেট হন এস সি এস টি ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে আপনার কবে পরীক্ষার দেওয়া হয়েছে এবং গত তারিখ থেকে আপনার সিট এবং ট্রাভেল অ্যালাওয়ি বাভাবে আসি এই এই ওয়েবসাইটে দেখতে পাবেন সেটিকে পরিষ্কারভাবে দেখা হবে দেখুন এখানে একটি লেখা স্ক্রল করে যাচ্ছে ক্যান্ডিডেট প্লিজ নোট দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট ইনফরমেশন ইজ লাইভ ফর ক্যান্ডিডেট শিডিউল ফ্রম নাইন টু টু সিক্সটিন টেন টু ফর রিমেনিং ক্যান্ডিডেটস যাদের বাকি রইলো তাদের ক্ষেত্রে ডিটেলসটি দেখা যাবে তেরো নয় দু থেকে তাহলে ক্ষেত্রে দেখলেন যে কিভাবে আপনার অ্যাপ্লিকেশানটি করতে হবে এবং অ্যাপ্লিকেশানের যে ক্যান্ডিডেট লগ করে আপনার অ্যাপ্লিকেশনটি বৈধ কিনা এবং আপনার এ যদি এস সি এস টি ক্যান্ডিডেট হন অর্থাৎ তপশে জাতি উপজাতিভুক্ত ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার সিট কীভাবে দেখবেন সে বিষয়ে যথেষ্ট জানতে পারলেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে জানান আর কিছু জানার থাকলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ